জিআই শেখার সবচেয়ে মূল মন্ত্র এই এবিসিডিগুলোকে আগে সুন্দর করে খাতায় লিখে নিয়া আর তার নিচে এক দুই তিন চার করে লিখে নিয়া তাহলে জিআইগুলো খুব সোজা আর ইজিভাবে তোমরা পরীক্ষা হলেও করতে পারবে এমনকি বাড়িতে প্র্যাকটিসও করতে পারবে তাই বন্ধু তোমাকে অনুরোধ করবো এই ধভাবে আগে সুন্দর করে লিখে নেবে জিআই ছক তারপরে বন্ধুরা জিআই করবে দেখবে অনায়াসভাবে অনেক জিআই করতে পারছো তো কথা না বাড়িয়ে আজকে ভিডিও শুরু করে নেওয়া যাক যদি ভিডিওটি ভালো লাগে লাইক করো চ্যানেলটি নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর অবশ্যই কমেন্ট বক্সে জানিয়েও জিআই ক্লাস চাইছো কি না চলো বন্ধুরা কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করে নিয়ে যাক জিআই ক্লাসটি শুধুমাত্র ডাব্লিউ পুলিশের জন্য নয় যে কোনো এক্সামের ক্ষেত্রে এই ধরনের জিআই আসে আর কিছু প্র্যাকটিসের তোমায় দিয়ে দেবো সেগুলোকে অবশ্যই প্র্যাকটিস করবে আর যারা পারো তো খুবই ভালো ডিসক্রিপশান লিঙ্ক দেওয়া আছে ওয়েবসাইট সেখানে যাও যে প্রত্যেকটা জিআই প্র্যাকটিস করে দেখো পারো কি না এর জন্য তোমার ডেসক্রিপশানটা ফলো করো সেখানে লিঙ্ক আছে ক্লিক করে প্রত্যেকটা জিআই প্র্যাকটিস করো এখানে প্রথম নিয়ে জিআইটি দেখো যারা পারো না একটু শিখে যাও অনেক বেশি কাজের দেবে আর হয়তো নতুন কিছু শিখতে পারবে যারা পারো ক্ষতি মেরামতি এর সঙ্গে যে সম্পর্কটি সেই একই সম্পর্ক আছে কিসে ক্ষতির সাথে মেরামতি অর্থাৎ ক্ষতি হলে তোমায় কী করতে হবে মেরামতি করতে হবে চারটি অপশান খেয়াল করো এখানে উত্তরে যাবে অপশানটি ডি অর্থাৎ লোকসান যদি তুমি করে ফেলো সেটাকে তোমার ক্ষতিপূরণ করা প্রয়োজন ঠিক আছে তাহলে হচ্ছে ক্ষতি আর মেরামতির সাথে কাজ সম্পর্ক অপশানটি ডি লোকসান হলে তোমার ক্ষতিপূরণটা করতে হবে পরবর্তী জিআইটা দেখে নেওয়া যাক আজকে নিয়ে পরবর্তী জিআইটি খুবই গুরুত্বপূর্ণ জিআই পরীক্ষায় এসে থাকে যদি ওয়াই সমান সমান পঞ্চাশ এসিটি সমান সমান আটচল্লিশ তবে ব্যাটকে কত সংখ্যা দ্বারা প্রকাশ করা যাবে দেখো ভালো করে বোঝাও আমি প্রথমেই বলেছিলাম তোমাদের ওই ছকটি অর্থাৎ এর নিচে এক লিখে নেওয়া বিয়ের নিচে দুই লিখে নেওয়া অর্থাৎ এবিসিডির মান জেনে রাখা দরকার আছে তাহলে ওয়ের মান আমরা জানি কত পঁচিশ পঁচিশকে দুইতে গুণ করলে তবেই তুমি কত পঞ্চাশ পাবে একটু ওরা ঘুরিয়ে দেবে তোমাকে ধরে নিতে হবে পঁচিশকে দুইতে গুণ করলে তবেই পঞ্চাশ পাচ্ছি ওয়ের মান পঞ্চাশ মানে পঁচিশে দুই গুণ করার পর পঞ্চাশ এসছে এবার সেমভাবে এ সি টি আটচল্লিশ অর্থাৎ এর মান কত এর মান আমরা জানি কত এর মান এক সি এর মান কত তিন আর টি এর মান কত হয় কুড়ি তাহলে কত হলো চব্বিশ এলো মোট টোটাল চব্বিশকে দুই গুণ করে দাও তাহলে হয়ে গেল কত আটচল্লিশ এলো আটচল্লিশ এবার আমাকে বের করতে বলেছে কি আমাকে বের করতে বলেছে বি এটি ব্যাটের মান কত বি মানে কত দুই এ মানে কত এক আর টি মানে কত কুড়ি অর্থাৎ কত এলো তাহলে তেইশ এলো তেইশকে দুই গুণ করে দাও তাহলে উত্তর হয়ে গেল ফরটি সিক্স অর্থাৎ অপশন বি আমাদের অ্যান্সার আর আশা করি তোমরা এই জিআইটি ভালো করে বুঝতেও পেরেছো এই ধরনের জিআই পরীক্ষায় পাবে পরবর্তী জিআইটি দেখে নেওয়া যাক তো বন্ধুরা পরবর্তী জিআইটি খুবই সোজা আর খুবই ইম্পর্টেন্টও বলতে পারো তো দেখো উনত্রিশ আগস্ট বলছে জাতীয় ক্রীড়া দিবস তাহলে পাঁচই জুন কোন দিবস হয় আমরা জানি পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস পালিত করা হয়ে থাকে পরবর্তী জিআইটি দেখে নেওয়া যাক এখানে বলা হয়েছে ডি ক্যারাম খেলছে এ হচ্ছে সি আর বন্ধু অর্থাৎ ক্যারাম খেলা হলে কেমন হয় বুঝিয়ে দিই ভালো করে ধরো ক্যারামের ছক একটা যদি এখানে এ থাকে এখানে সি বসে আছে এখানে যদি বি থাকে এখানে তাহলে ডি বসে আছে বিষয়টা ক্লিয়ার তাহলে এবার দেখো ভালো করে বলছে এ এবং সি বিডি যত পার্টনার পশ্চিম দিক মুখ করে বসা সি এর ডান দিকে রয়েছে ডি অর্থাৎ যখন আমরা ছক করি এইভাবে এই দিকটাকে বলে পশ্চিম দিক এই দিকটাকে বলে পূর্ব দিক আমি একটা বুঝিয়ে দিই তারপরে মুছে দেবো এটাকে বলে দক্ষিণ দিক আর এটাকে বলে উত্তর দিক আশা করি তোমরা জানো অর্থাৎ পশ্চিম দিক কোন দিক এই দিকে এবার আসো অঙ্কে দেখো বলেছে হয়েছে যে সি পশ্চিম দিকে বসে আছে আর সি এর ডান দিক কোনটা সি এর ডান দিকে বসে আছে ডি বসে আছে ডি কোথায় বসে আছে এখানে এবার কি বলছে এই ক্ষেত্রে বি কোন দিকে মুখ করে বসে থাকবে না ভালো করে বলে দেওয়া আছে বি আর ডি হচ্ছে পার্টনার তাহলে ডি এর পার্টনার সরাসরি বসবে অর্থাৎ বি তাহলে এখানে বসবে তাহলে এই দিকটা মানে কোন দিক এই দিকটা মানে ছিল আমরা জেনেছিলাম উত্তর দিক অর্থাৎ তাহলে বি কোন দিকে মুখ করে বসে আছে বি উত্তর দিক মুখ করে বসে আছে পরবর্তী জিআইটি দেখে নেওয়া যাক অজানা সংখ্যাটিকে নির্ণয় করো দেখো দুই এই চার আট নয় সাতাশ ষোলো চৌষট্টি পঁচিশ একটু ভালো করে ভাবলে না ইজিভাবে জিআইটি করে ফেলতে পারবে কেমন দেখো দেখো খেয়াল করো আট কে নাও এখান থেকে সাতাশকে নাও চৌষট্টি নাও একটা করে ঘর ছেড়ে নাও যেভাবে ইচ্ছা করতে পারো সবভাবে উত্তর একই আসবে তবে আমি সোজা টিক্স দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে দেখে নাও দেখো আমি আরও অনেক টিক্স দেখিয়েছি কোনো অসুবিধা নেই সব কিছু বুঝে যাবে দেখো এটা আট কার কিউব দুয়ের কিউব সাতাশ কার কিউব তিনের কিউব চৌষট্টি কার কিউব চারের কিউব আর তার মানে কি আসবে তার পাঁচের কিউব আসবে পাঁচের কিউব মানে কত একশো পঁচিশ তাই অ্যান্সার হয়ে যাবে কত একশো পঁচিশ অথবা আরেকবার শিখিয়ে দিচ্ছি দেখো খেয়াল করো চারকে দুই দি গুন করলে কত আট তিন নং কত হয় সাতাশ প্রথম দুই দিকে গুণ করালো অথবা তিন থেকে গুণ করালো তবে চার দিগুণ করা হলে তবে পাঁচ দিগুণ করা হবে কত একশো পঁচিশ যেভাবে করবে একই উত্তর আসবে উত্তরে একশো পরবর্তী কোশ্চেনটি দেখে নেওয়া যাক সুভাষ একটি জায়গা থেকে পূর্ব দিকে দশ কিলোমিটার যায় তারপর ডান দিকে পাঁচ কিলোমিটার যায় আবার ডান দিকে বেঁকে ছয় কিলোমিটার যায় এরপর সে ডান দিকে আবার পাঁচ কিলোমিটার যায় সে তার জায়গাতে দূরে অবস্থান করেছে এত কিছু বলা হয়েছে কিন্তু কোনো অসুবিধা নেই যদি পরপর স্টেপ বাই স্টেপ করো দেখো পরপর রুলস ফলো করো ইজি হয়ে যায় প্রথমে কী বলা হয়েছে পূর্ব দিকে দশ কিলোমিটার যাই তো আমি এখান থেকে দশ কিলোমিটার এটা মুছে দিই ভালো করে তাহলে বুঝে সুবিধা হবে দেখো প্রথমে দশ কিলোমিটার গেলাম এখানে আমি তারপরে কী হয় তারপর সে পাঁচ কিলোমিটার যাই ডান দিকে তাহলে পাঁচ কিলোমিটার চলে গেলাম এখানে তারপর আবার ডান দিকে ছয় কিলোমিটার যাই এটা ছয় কিলোমিটার গেলাম তাহলে এখানটায় আমি বলছি আবার পাঁচ কিলোমিটার আবার সে ডান দিক বেঁকে পাঁচ কিলোমিটার যাই তাহলে এখানে যদি শেষ করলাম তো এখানটায় এসে পয়েন্টটা শেষ করলাম তাহলে এইটুকু জায়গা তো বাকি আছে তাহলে বলছে সে জায়গা থেকে কতরে ব্যবস্থান করছে সেতে শুরু করেছিল এই জায়গাটা থেকে শুরু করেছিল তার মানে এইটুক ডিস্টেন্স ব্রেক করতে হবে দেখো এইটুকু কত এই যে এইটুকুর দাগ হচ্ছে এই যে এই ডাকটার এই ডাগটা মানে কত এই যে ছয় তো এইটুকু হচ্ছে ছয় এই যে ভালো করে বুঝবে এইটুক ছয় তার মানে যদি এইটুকু পুরোটা কত এই এই লাইনটা পুরো দশ দশ থেকে ছয় বাদ দিয়ে তাহলে কত থাকে চার থাকে অর্থাৎ দশ থেকে ছয় বাদ দিয়ে এবার তাহলে অ্যান্সার হয়ে যাবে কত এখন সে চার কিলোমিটার দূরে অবস্থান করছে অর্থাৎ অপশন এ উত্তর হয়ে যাবে পরবর্তী কোয়েশ্চেনটি দেখো এই কোশ্চেনটি তোমাদের বাড়ির জন্য দেওয়া হবে এটা অবশ্যই করবে আর তো জানোই বলে দিলাম আমার ওয়েবসাইটে যাও ডিসক্রিপশন লিঙ্ক দেওয়া থাকবে প্রত্যেকটা পিডিএফ ডাউনলোড পিডিএফ না সরি প্রত্যেকটা পিকচার আপলোড করে থাকবে সেখানে দেখে নাও প্রত্যেকটা জিআই প্র্যাকটিস করে নিও পায়েল প্রিয়াঙ্কার চেয়ে বেটে পুরোদা পিয়ালির চেয়ে লম্বা প্রিয়াঙ্কা পৌলুমের চেয়ে বেটে এদের মধ্যে সবচেয়ে লম্বাকে এ ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষায় পাবে আর খুব গুরুত্বপূর্ণ এটি বাড়িতে প্র্যাকটিস করো পরবর্তী জিআইটা দেখো বলা হয়েছে এটা খুবই সুজি সোজা জিআই একটি যদি এ দ্বারা গুণ চিহ্ন বি দ্বারা ভাগ চিহ্ন সি দ্বারা যোগ চিহ্ন ডি দ্বারা বিয়োগ চিহ্ন বোঝায় তাহলে এই এর মান কত হবে দেখো এগুলো একদম ইজি যারা বোঝায় টোনি জাস্ট ক্যালকুলেশনটা বাইরে কোয়েন্ট বুঝিয়ে দিচ্ছি এর সমান সমান কী ধরতে বলছে এর জায়গায় গুণ লিখতে বলছে এই যেখানে এ দেখবে সেখানে গুণ চিহ্ন বসাবে সি দ্বারা যোগ অর্থাৎ এই জায়গাটা যেখানে সি দেখতে পারবে সেখানে যোগ চিহ্ন বসিয়ে দেবে ডি দ্বারা কী বলছে ডি দ্বারা বোঝাচ্ছে হচ্ছে বিয়োগ চিহ্ন অর্থাৎ যেখানে ডি দেখবে সেখানে বিয়োগ চিহ্ন বসিয়ে দেবে ব্যাস বসিয়ে তারপরে হচ্ছে সরল নিয়মে অঙ্ক করবে কমপ্লিট হয়ে যাবে উত্তর চলে আসবে পরবর্তী জিআইটি দেখে নেওয়া যাক একটি বিশেষ সাংকেতিক পদ্ধতিতে টাইগারকে বলা হচ্ছে একশো আঠেরও চিহ্নিত করা হয়েছে একই পদ্ধতিতে এটা কি মেশিন শব্দটির সাংকেতিক শব্দটি কী হবে দেখো টাইগারের টি সমান সমান কত টাইগারের যদি টিকে ভাবো টি সমান সমান আশা করি কুড়ি তাই তো টি এর মান কত কুড়ি লিখে নিলাম আমরা দেখো তারপরে মান কত আয়ের মান হচ্ছে নয় তারপর দেখো জি এর মান কত জিয়ের মান হচ্ছে সাত এগুলো একটু মুখস্থ রাখলে বেশি ভালো হয় অথবা ছক দেখিয়ে দিলাম ওইভাবে করবে ই এর মান কত হয় পাঁচ আর আরের মান হয় কত আঠেরো অর্থাৎ সব করে যোগ করে দেখা যাক কুড়ি নয় উনত্রিশ ছত্রিশ ছত্রিশ আট পাঁচে একচল্লিশ আট ছ একচল্লিশ উনষাট হয় দেখো এখানে তো ঊনষাট নেই আমি বলেছিলাম যে ডাইরেক্ট কেউ দেয় না উনষাট নেই এখানে একশো আঠেরো বলেছে অর্থাৎ উনষাটকে দুই দিয়ে গুণ করে দেখো একশো আঠেরো চলে আসবে অর্থাৎ এই লজিকে রয়েছে ফার্স্টে যোগ করবে তারপর যা সংখ্যা আসবে তাকে দুই দিয়ে গুণ করলেই অ্যান্সার চলে আসবে অর্থাৎ এম এর মান কত এম এর মানের কথা যদি ভাবো এম হচ্ছে তেরো তাই তো এর মান তো এক আমরা জানি সির মান থ্রি এইচ এর মান আট আয়ের মান তো নয় এন এর মান কত এন এর মান হচ্ছে চোদ্দো আর হচ্ছে কত আর হচ্ছে ইয়ের মান পাঁচ তো যোগ করে নেওয়া যোগ করে নেওয়ার পর তোমার যেটা আসবে সেটা হচ্ছে তোমার তিপ্পান্ন আসবে যোগ করবে পুরো ভালো করে তিপ্পান্ন আসবে তিপ্পান্ন করে দুই দুগুণ করবে তাহলে আনসার হয়ে যাবে তিন দুগুণে ছয় পাঁচ দুগুণে দশ অর্থাৎ একশো ছয় আসবে এইভাবে এই জিআইগুলোকে করতে হয় পরবর্তী জিআই দেখে নেওয়া যাক দেখো বলছে এ বি সি ডি ই এফ একটি গোলাকার টেবিল ঘিরে বসেছে ডি এবং সি এর মাঝখানে বি আছে এ এসেছে ই আর সি এর মাঝে এফ আর ডি এর ডান দিকে থাকলে এ এফ এর মাঝে কে বসে আছে দেখো এগুলো ফার্স্টে কী করতে হয় ফার্স্টে দেখতে হয় কতগুলো সংখ্যা বলেছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সংখ্যা বলেছে তো কী করে ফার্স্টের মনে গোল দিয়ে নেবে ঠিক আছে তাহলে একটুখানি ক্লিয়ার করে দিই হ্যাঁ এখানটায় করি ছটা দাগ দিয়ে নেবে এক দুই তিন চার পাঁচ ছটা নিয়ে নিলাম ঠিক আছে এবার দেখো ফার্স্ট লাইন কী বলছে ডি ফার্স্ট লাইন বলছে ডি সি এর মাঝখানে বসে আছে অর্থাৎ আমি যদি এখান থেকে সি ধরে নিই এখানটায় সি ধরি আচ্ছা ডি এবং সি এর মাঝখানে কে আছে বি আছে এখানটায় তাহলে বি বসবে এখানটায় তাহলে কে বসবে এখানটায় বসবে হচ্ছে ডি বসবে অর্থাৎ সি আর ডি এর মাঝখানে বি আছে এটুকু বলেছিল ক্লিয়ার হয়ে গেল এটুকু ক্লিয়ার এবার এটুকু দেখো বলছে এ এসেছে ই আর সি এর মাঝে এ এসেছে ই আর সি এর মাঝে সি তো এখানে রয়েছে এই যে সি দেখতে পাচ্ছো এখানটায় তাহলে যদি আমি এখানটাতে আমি যদি এখানটাতে এ এসেছে কার মাঝখানে এ এসেছে ই আর সি এর মাঝখানে তাহলে আমি এখানটা এ বসিয়ে দিই আর এখানটাতে ই বসিয়ে দিই ঠিক আছে আর পড়ে থাকলে একটা ঘর অর্থাৎ এফ ডি এর ডান দিকে অর্থাৎ তাহলে এখানেই বসবে ঠিক আছে এবার কী বলছে দেখো এবার বলছে এ আর এফ এর মাঝখানে কে আছে দেখো এ দেখো এ তো এখানে আর একটু নি জায়গা শর্ট এখানে এফ তার মাঝখানে কে আছে তার মাঝখানে ই আছে অর্থাৎ অ্যান্সার হয়ে যাবে কি অপশান এ ই আনসার হবে খাতে ভালো করে পাতিয়ে করবে দেখে বুঝতে পারবে অর্থাৎ ই উত্তর হবে এটির ক্ষেত্রে পরবর্তী দেখো বলা হয়েছে প্রশ্নটক চিহ্ন কোনটি বসবে আর দেখতে হবে লজিক খুঁজতে হবে সবচেয়ে বড়ো কথা লজিক খুঁজতে হবে কী করে মাঝখানে এরা আট এনেছে মাঝখানটাকে ফলো করতে হয় কি করে আট এনেছে দেখো চার আর তিন যোগ করলে কত হয় চার আর তিন যোগ করলে সাত সাত আর নয় যোগ করলে কত হয় ষোলো ষোলোকে দুই দিয়ে ভাগ করো আট চলে আসবে অর্থাৎ সব কটা যোগ করে দুই দিয়ে ভাগ করতে হচ্ছে তাহলে এখানটা দেখো তাহলে কী হবে আঠেরো আট কত হবে ছাব্বিশ ছাব্বিশ আর বারো কত হয় আটত্রিশ আটত্রিশকে দুইতে ভাগ করলে উনিশ মুখেই হয়ে যায় এগুলো উনিশ অ্যান্সার পরবর্তী চেয়ারটি দেখে নেওয়া যায় তো দেখো এফ ইউএন ফানের কোড কত বলছে পাঁচ এফ ইউ এন ফানের কোড কত বলছে পাঁচ দেখো সেমভাবে আমাকে যে করে হোক ফান সমান সমান পাঁচ এনে দেখাতে হবে তা দেখো এফ সমান সমান কত এফ সমান সমান ছয় ইউ সমান সমান একুশ এগুলো খাতা দায়ী করবে টুকটুক করে দেখে দেখে আইটু সমান সমান এন সমান সমান চোদ্দো যোগ করলে দেখো চলে আসছে কত একচল্লিশ দেখো একচল্লিশ আসছে তো এখান তো একচল্লিশ নেই পাঁচ আছে তাহলে চার এক যোগ করলে তো পাঁচ হয় অর্থাৎ এই দুটো ভেঙে আবার যোগ করে দাও তাহলে কত হলো পাঁচ হলো সেমভাবে সানটা বের করবে এস সান এস এর মান কত ইউ এর মান কত এন এর মান কত করবে যোগ করবে যোগ করবার যে মানটা আসবে সেটাকে আবার যোগ করবে অ্যান্সারে যাবে অর্থাৎ বলতে চাইছি দেখো সান সান সমান এস সমান সমান কত উনিশ ইউ সমান সমান তো জানি একুশ আর এন সমান সমান চোদ্দো অর্থাৎ যোগ করলে হয়ে যাচ্ছে এখানটায় তোমার চুয়ান্ন তো চুয়ান্নকে ভেঙে লিখি পাঁচ যোগ চার তাহলে উত্তর হয়ে যাবে কত নয় অর্থাৎ অপশন ডি উত্তর নয় উত্তর হবে পরবর্তী জিআরটি দেখো দেখো এই জিআইটি তোমার বাড়ির জন্য জাস্ট এই যে মানগুলো দিয়ে দেওয়া আছে ধরো ওই কুক আমি বুঝিয়ে দিচ্ছি সি ডবল ও কুপ এর নিচে লিখে নেবে হচ্ছে পাঁচ এক পাঁচ তিন এরকম করে প্রত্যেকটা খাতায় আগে লিখে নেবে সুন্দর করে দিয়ে সেমভাবে দেখবে সি এর মান তার মানে কত পাঁচ ও এর মান কত এক ও এর মান কত ফাইভ কে এর মান কত থ্রি এভাবে সেমভাবে রাইস বের করবে জাস্ট মানটা লিখে নিয়ে পুট করে দিলেই হয়ে যাবে এটির ক্ষেত্রে তো পরবর্তী জিয়াটি দেখো বলা হয়েছে নিচের বন্যাক্রমে চিহ্নিত স্থানে কোন সংখ্যাটি প্রয়োজ্য দেখো বন্যাক্রমে বলেছে হয়েছে খেয়াল করো এর কো দেখো পিছন দিক থেকে হলে কমে কমে আসছে দেখো খেয়াল করো এস এর পরে এন কমছে দেখো তা সেমভাবে এখানে কোনটা হবে অ্যান্সারটি করবে আশা করি পারবে এটি বেস্ট ওই জিআই যেটা আমি ছক দেখালাম ওখানে একটু খেয়াল করলেই পেরে যাবে শুরুতে ছকটা দেখালাম দেখো এটির আমি ট্রিক শিখে দিচ্ছি একত্রিশ জন ছাত্রের মধ্যে মাধবের স্থান শত শেষের দিক থেকে তার স্থান কত এই ধরনের যা এলে ইজিভাবে করবে আজকের পরে বলে দিলাম দেখো কি করবে একত্রিশ যা বলবে লিখবে তার থেকে সেটা বিয়োগ দিয়ে দেবে আর তার সাথে যোগ এক দিয়ে দেবে ব্যাস কমপ্লিট হয়ে যায় চোদ্দো যোগ এক তাহলে অ্যান্সার হয়ে যাবে কত পনেরো অর্থাৎ অপশান সি অ্যান্সার পনেরো হবে ঠিক আছে আশা করি বুঝতে পারি এই দুটো বিয়োগ করবে এই দুটো বিয়োগ করবে তার সাথে এক যোগ করে দেবে উত্তর বেরিয়ে যায় আজকে নিয়ে লাস্ট জিআই অর্থাৎ কুড়ি নম্বর জিআইটি দেখো দিয়া সিরিজটিতে কতগুলি এম আছে যেগুলোর আগে এন আছে আর পরে এল আছে অর্থাৎ এম এর আগে এন থাকতে হবে আর তার এম এর পরে এল থাকতে হবে তো খুঁজি আমরা এখানটাই তো দেখো এখানটায় একবার রয়েছে দেখো দেখতে পাচ্ছি দেখো এম এন এল অর্থাৎ আবার দেখো এন এম এল দুবার আছে আর নেই তা অপশান দুই অ্যান্সার অর্থাৎ অপশান বি অ্যান্সার দুটি ঠিক আছে ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও আর বার বললাম মক টেস্ট দিতে চাইলে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে সেখানে সমস্ত পিকচার আপলোড করে থাকবে সেখানে দেখে দেখে ভাইতে সুন্দরভাবে প্র্যাকটিস করতে পারো জয়েন বন্ধুরা প্রভীর দেখার জন্য অসংখ্য ধন্যবাদ